ছেলে আমার মস্ত মালিক মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বিষ্ণু বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার নিরঙ্কুশ ক্ষমতা একজনের হাতে, তিনি কে? বিষ্ণুনবী। যদি হেদায়েত দেওয়ার মালিক হতেন তাহলে তো বিষ্ণুনবীর চাচা আবু তালেবকে হেদায়েত করে দিতেন, পারছিলেন? যেই চাচা আবু তালেব বিষ্ণুনবীকে সবসময় শেল্টার দিয়েছে, বাবার মতো লালন পালন করেছে, সে আবু তালেবের কপালে হেদায়েত জুটে নাই। ইন্তেকালের সময় বিষ্ণুনবী বারবার বলছিলেন, চাচা একবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, একবার বলেন, বাকি বিতর্ক করার দায়িত্ব আল্লাহর সাথে আমার। আবু তালেব বললেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, বুখারীর বর্ণনা। উনি বললেন, আমি আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর আমার জীবন ত্যাগ করে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলাম। বিষ্ণুনবী হেদায়েত করে দিতে পারে নাই। পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না নাই? সাইয়েদানা নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী, কিন্তু ছেলে কানাআনের হেদায়েত জুটেছে? জুটে নাই। অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই। সাইয়েদানা ইব্রাহিম আল্লাহর নবী ছিল না, কথা বলেন, কিন্তু বাবার হেদায়েত হয়েছে? হয় নাই। অনেক স্বামী ছিল নবী, স্ত্রীর নসিবে হেদায়েত জুটে নাই। সাইয়েদানা লূত আলাইহিস সালাম আল্লাহর নবী পয়গম্বর, কিন্তু স্ত্রীর হেদায়েত জুটে নাই। আবার অনেক স্ত্রী ছিল আল্লাহর ওয়ালি, প্রিয়ভাজন বান্দি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই। আসিয়া, হ্যাঁ, ইমরাতু ফেরাউন, ফেরাউনের বউ আসিয়া, গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল আল্লাহ এই কাফেরের বউকে বানিয়ে দিয়েছে। পৃথিবীতে কিয়ামত অবধি যত মুমিন নারীরা আসবে সব মুমিন নারীদের মডেল কাফেরের বউ। সুবহানাল্লাহ, কেউ মনে যায় না? ফেরাউনের নসিবে হেদায়েত জুটে নাই, কারণ হেদায়েত দেয় কে? আমরা আল্লাহর কাছে হেদায়েত কামনা করি, আমরা যেন সব সময় হেদায়েতের উপর থাকি। আরে হেদায়েতের দোয়া কিন্তু আমরা প্রতিদিন করি, বিষ্ণুবি শিখিয়েছেন হেদায়েতের দোয়া করো, সালাতে পড়ো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য করেক্ট পাথ, শো আস দ্য মিডল পাথ, আল্লাহ আমাদেরকে আত-তারিক আল ওয়াসাতি মিডল পাথ দেখান, সোজা সরল পথ দেখান, যে পথে একবার উঠবো পথটা শেষ হয়ে যাবে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে পড়ে। সুবহানাল্লাহ। তো এই জন্যই কোরআন এসেছে আমাদেরকে হেদায়েত দিতে। এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের কাছে নাজিল করেছে যাতে আমরা মানুষের মতো মানুষ হই। কি হই? মানুষ হই। এখন অনেকে বলতে পারেন, হুজুর তাইলে আমরা কি মানুষ না? বলা হয় যে বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি? কমছে। তার মানে আমরা চোখে যা দেখি সবগুলা মানুষ না, সবগুলা এগুলো জনসংখ্যা। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলে ওইটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ করতে হয়, ওটার মানুষ বানাতে হয়। আবার গরুরে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ, ছাগলরে কেউ কোনোদিন বলছে ছাগলের মতো ছাগল হ, কিন্তু মানুষকে বলে তুই মানুষের মতো মানুষ হ। সর্বপ্রথম কোরআনের সূরা কোনটা? বাকারা, মানে কি? গাভী। আর সর্বশেষ সূরা? আন-নাস। নাস মানে কি? মানুষ। আল্লাহ বুঝাতে চাইলেন তোমার মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে, কোরআনটা শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত পৌঁছালে সেটা ডিলিট হয়ে তুমি আসল মানুষ হয়ে যাবা। এজন্য মানুষের মতো মানুষ হতে হবে। মানুষকে আল্লাহ এত কোয়ালিটি, এত ক্যাপাবিলিটি দিয়েছে, মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায়, আবার মানুষ যখন নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার মানায়। মানুষ ভালো হলে সে ফেরেশতার চেয়ে ভালো। সুবহানাল্লাহ। পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাইয়েদানা জিব্রাইল মিরাজে গেলেন, একটা নির্ধারিত জায়গা, সিদরাতুল মুনতাহা, বর্ডার এরিয়া, ওখানে এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো আমি যেতে পারবো না, এটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন, এর উপরে কোনোদিন আমি যাই নাই। এই যে আপনার কাছে 23 বছর কোরআনের আয়াতগুলো এসে এসে নাজিল করেছি, আমি কিন্তু এখানে এসে কান পেতে আল্লাহর কথা শুনেছি, আর আল্লাহ যা বলেছে এটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি, আমিও আজ পর্যন্ত আল্লাহরে দেখি নাই। সুবহানাল্লাহ। পড়ে নাবি গো, এই বর্ডার এরিয়ার উপরে আমি আর যেতে পারবো না, আল্লাহ অনেকগুলো পাখা আমাকে দিয়েছে, 1 ইঞ্চি উপরে যদি পারমিশন ছাড়া যেতে যাই আমার পাখাগুলো সব আল্লাহ জ্বালিয়ে দিবে,
এখন থেকে খেলা শুরু আপনার, আপনি যান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মানুষ শ্রেষ্ঠ হলে সে শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে হার মানায়। সেদিন জিব্রাইল হার মেনেছে না, জিব্রাইল যেখানে শেষ বিষ্ণুবীর খেলা শুরু। সুবহানাল্লাহ পড়েন। আবার মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায়, সে পশুর চেয়েও খারাপ হয়, বিশ্বাস করেন? আচ্ছা আওয়াজ করে উত্তর দেন। একটা কুকুর আর একটা কুকুরকে মারছে, একটা সিংহ আর একটা সিংহকে মেরেছে, একটা হাতি আর একটা হাতিরে মারে, শুনছেন কোনদিন? কোনদিন শুনবেন না? হাতি হাতিরে মারে না, কুকুর কুকুরে মারে না, কিন্তু মানুষ মানুষকে মারে কিনা? মারে না, মারে। একটা কুকুর আর একটা কুকুরকে মেরে 10 টুকরা করেছে, একটা হাতি আর একটা হাতিকে মেরে 15 টুকরা করছে, শুনছেন? একটা মানুষ শুধু আর একটা মানুষকে নৃশংসভাবে হত্যাই করে না, হত্যার পরে 10 টুকরা করে, 15 টুকরা করে, বস্তাবন্দি করে, চিল্লায় বলেন ঠিক কিনা? একটা কুকুর জনপদের সব কুকুরগুলোকে সাবার করে দেয় না, একটা হাতি ওই বনের সব হাতিকে শেষ করে দেয় না, কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ সরকার করে দেয়, বোমা মেরে জনপদ উড়িয়ে দেয়। জাপানের দুইটা শহর হিরোশিমা নাগাসাকি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস সোলজাররা বিমান থেকে দুইটা বোমা মেরেছিল, হিরোশিমাতে লিটল বয়, নাগাসাকিতে ফ্যাট ম্যান, পারমাণবিক বোমা। যে পাইলটরা বোমা মারতেছে এরাও মানুষ, আর যাদেরকে মারার জন্য মারতেছে এরাও মানুষ। মানুষ মানুষকে এভাবে শেষ করে দেয়। এজন্য মানুষ ভালো হলে সে ফেরেশতার চেয়েও ভালো, মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ঠিক কি না? আল্লাহ বলেন তখন আর সে মানুষ থাকে না, ভালো হলে ফেরেশতাদের চেয়েও ভালো, নিকৃষ্ট হলে পশুদেরকেও সে হার মানায়। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা পশুর চেয়েও নিকৃষ্ট, তারা মানুষ তো নয়, তারা পশুও না, পশুর চেয়েও খারাপ। এজন্য আমাদের এই পশুত্বের প্রবৃত্তিকে আমাদের থেকে বের করে মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কোরআনটারে পাঠাইছে কে? আল্লাহ। এই কোরআন পড়লে আপনি মানুষের মতো মানুষ হবেন। এই পৃথিবীতে আসল মানুষের অভাব, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, আসল মানুষ নাই। তো কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, এজন্যই কোরআন এসেছে। কোরআন এসেছে আমাদেরকে ভদ্র, শিক্ষিত, মার্জিত, সিভিলাইজড, সভ্য বানাতে। কারণ কোরআন যারা পড়বে তারা মূর্খ থাকে না, কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে এডুকেট ইয়োরসেলফ, এডুকেট ইয়োর জেনারেশন, তুমি তোমার নিজেকে শিক্ষিত করো, তুমি তোমার প্রজন্মকে শিক্ষিত বানাও, ঠিক কি না? কোরআনের প্রথম কথাটা কি বলেন তো? ইকরা মানে কি? সবাই বলেন ইকরা মানে কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আমরা পড়ে পড়ে শিক্ষিত হতে চাই, মানুষের মতো মানুষ হতে চাই, ইনশাআল্লাহ পড়েন। এই কোরআন পড়লে আই গ্যারান্টি ইউ, আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে, ঠিক কি না? যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, ওল্ড হোম আছে না বাংলাদেশে? হ্যাঁ, কুমিল্লায় আসেনি বৃদ্ধাশ্রম? শুনছেন, বানানোর জন্য চেষ্টা চলছে। ছেলে আমার মস্ত মালিক, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, এ পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি, ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কি না? এখন বৃদ্ধাশ্রম লাগে আমাদের, মা বাবাকে কাছে রাখতে চাই না, যে মা বাবা জীবন যৌবন অর্থ সব শেষ করলো আমাদের জন্য, সেই মা বাবাকে সাথে না রেখে বউয়ের পরামর্শে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এরকম ডাকাত আছে না? নাই। যে মা বাবা, যেই লোকটা যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, ওর বৃদ্ধ বয়সে ওর কপালে বৃদ্ধাশ্রম জুটবে না,
ও ভাঙ্গা থালা হাতে নিয়ে রাস্তায় ভিক্ষা করে খাবে আমি লিখে দিলাম, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য যারা শেষ জীবনে বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা ছেলেদেরকে এই বইটা একটু পড়ায় দেয়, এই বইটা পড়ায় দিলে, এই বইটা শিখলে আপনার ছেলে আপনার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না, আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের